ভাইয়া মেহেদি হাসান আচ্ছা কি করা হয় জি কি করেন জব নাকি পড়ালেখা পড়ালেখা কিসে পড়ে ইন্টার সেকেন্ডারি এখানে কি সব সময় আসা হয় সব সময় আসা বলতে হয় মানে মাঝে মধ্যে কাকে নিয়ে আসে হ্যাঁ এমনিতে আসি এমনিতে কাকে নিয়ে আসে কেউ নাই কে নাই আমি তো মানে আপনি কি গার্লফ্রেন্ড বুঝাচ্ছেন হ্যাঁ আমি গার্লফ্রেন্ড জিজ্ঞেস করি না আমি তো বলছি ফ্রেন্ড না আমি একা আসি আপনার মাথায় গার্লফ্রেন্ড কেন আসলো আমার গার্লফ্রেন্ড নাই তাই এমনিতে ভালো লাগে না এখন কি করবেন কার সাথে প্রেম নাকি একেবারে বিয়ে করবো একেবারে বিয়ে করবো আর কি কেন মেয়েদের কোন জিনিসটা আপনার বেশি খারাপ লাগে কেন প্রেম করে না কোন জিনিসটা বেশি খারাপ প্যারাদে বেশি মেয়েরা সঠিক বলেছেন কিরকম প্যারার কি প্যারাদে আর কি উল্টা পাল্টা চলতে পারি না কোথায় যাইতে পারি না এটা আর কি আচ্ছা আপনি কেমনে জানেন আপনি বলছেন না আপনি প্রেম করেন না ফ্রেন্ডরা করে তাই বলতেছে আর কি ফ্রেন্ডরা করে এটাতেই দেখছেন হ্যাঁ হ্যাঁ নিজে করেন এটা কিন্তু সত্যি হ্যাঁ কিন্তু ভিডিও হচ্ছে হোক সমস্যা কি সত্যি প্রেম করেন না কখনো করি না আরে একটা ইনোসেন্ট ছেলে পাইছি যাই হোক থ্যাংক ইউ আপনার জন্য একটা খুঁজবো না না থ্যাংক ইউ ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা কার নাম কি আমরা একটু জানবো মারজুক শাহিন আমার নাম ইকরাদিন শিশির আচ্ছা কি করেন স্টাডি নাকি জব স্টাডি আচ্ছা পলিটেকনিক্যালে আমি তো স্টাডিতে আছি আচ্ছা এখানে কি সব সময় আসা হয় হ্যাঁ রেগুলার রেগুলার প্রতিদিন হ্যাঁ বাসা এখানে তো আমার আচ্ছা বাসা কাছে তো কাকে কাকে নিয়ে আসেন এখানে এই তো আমরা ফ্রেন্ডে আসি তুই কি ফ্রেন্ড আসেন হ্যাঁ অবশ্যই গার্লফ্রেন্ড আসে না 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 গার্লফ্রেন্ড আসলে কি সবাই দেখে যাবে এই জন্য আপন নাই তো ফ্রেন্ড নাই ভাইয়া কথা কি সত্য ওরটা জানে কি না জানি না বাট আমি এটা বলতে পারবো যে আমি কি পিওর সিঙ্গেল কেন ভাইয়া এখনো পর্যন্ত প্রিয় সিঙ্গেল কেন এত সুন্দর একটা চেহারা নেই কারণ ভাইয়া এখনকার পৃথিবীতে ভালোবাসা বলতে কিছু নেই আরে আছে শুধু সেটাই মানে ইটস মানি ভালোবাসা বলতে যদি কিছু না থাকতো তাহলে তো পৃথিবীটা বিলুপ্ত হয়ে যেত আমার মনে হয় ভালোবাসা আছে বাট আপনি খুঁজে পান নাই থ্যানোসের একটা কথা আছে মার্ভেল স্টুডিওসের থ্যানো সে বলছিল যে মানুষ অতীতকে ধরে রাখতে পারে বিদায় আগাতে পারে না মানুষ তখন ততদিন পর্যন্ত আগাতে পারবে না ততদিন পর্যন্ত তারা তো অতীতকে ভুলতে পারবে না কি আমরা কি ধরে নিবো আপনি অতীতকে ভুলতে পারেননি তেমন কিছু অতীতে ছিল যে সে কেমন ছিল অতীতে যে ছিল বলতে আমি আসলে আজ পর্যন্ত কাউকে রিয়েল লাভ করিনি মানে ওরাই আমাকে ফেক লাভ করছে বা টাইম পাস করছে আমার সাথে এতটুকুই আমি জানি যতজনই বা আপনি কি করেছিলেন তাহলে আমি মন থেকে কতজন এসেছিল আপনার লাইফে আমার লাইফে পর্যন্ত দু থেকে তিনজন ভাইয়া কথা কি সত্যি দুই থেকে তিনজন নাকি আরো বেশি না সত্যি দুই থেকে তিনজনই হবে আপনি কিভাবে জানেন আপনি কি ওনার সাথে ছিলেন হ্যাঁ আমরা দুজন সারাক্ষণ একসাথেই থাকি আপনার কতজন এসেছিল একজনই একজন সে কি আপনাকে ছাক্কা দিয়েছে নাকি আপনি দিয়েছেন সে আপনি দিয়েছেন সে ব্যাকা হয়ে গেছে এটা সে আপনাকে দিয়েছে হ্যাঁ আরে কেন কেন ভাবতেছি যে এখন বর্তমানে নাটকে রঙ্গমঞ্চে নাকাটুক অহেতুক বাবা ভালোই কথা এখন কি সামনের দিকে আর আগাবেন না আপনারা দুজন না না কেন ছাক্কা খেয়েছেন ব্যাকা হয়ে গেছেন এইজন্য না না এইজন্য না এখন আর এগুলো ভালো লাগতেছে না একেবারে কি বিয়ে করে ফেলবেন না না বিয়ে যদি এত তাড়াতাড়ি কেন অনেক দূর যখন করবেন তখন একেবারে বিয়ে করবেন হ্যাঁ অবশ্যই থ্যাংক ইউ ভাইয়া কথা বলে ভালো লাগলো